হাই, এখন আমি আপনাকে দেখাবো ইনভয়েস রি আপডেট কিভাবে আপনি করবেন। ইনভয়েস রি আপডেট বিষয়টা চলেন আগে একটু বুঝে নেওয়া যাক। মনে করেন আপনার একজন কাস্টমার আপনাকে একটা আপনার ওয়েবসাইটে একটা অর্ডার প্লেস করছে, সে যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা আইটেম আপনার অর্ডার প্লেস করছে। এখন সে চাচ্ছে যে মানে অর্ডারটা আপনি এখন ডেলিভারি দেন নাই, বাট সে তারপরে মানে যখন অর্ডার কনফার্মের জন্য ফোন দিয়েছেন বা সেই একটু পরে ফোন দেওয়া বলতেছে আমাকে এই এটার সাথে আরেকটা আইটেম দিয়ে দিন বা আরেকটা প্রোডাক্ট দিয়ে দিন। তো তখন যেটা করতে হয় আপনার, যে আপনার অর্ডারটাকে একবার ক্যান্সেল করতে হয়, করে তার জন্য আবার আরেকটা নতুন অর্ডার প্লেস করতে হয় ওইটা, এবং আর এক নতুন যে সে যেটা চাচ্ছে ওইটা সহ। সো এটা একটু টাইম সাপেক্ষে, একটু টাইমটা বেশি লাগে অ্যান্ড একটু ঝামেলা হয়। সো এটা আপনি সহজে আরেকটা ওয়ের মাধ্যমে এখন থেকে করতে পারবেন, সেটা হচ্ছে ইনভয়েস রি আপডেটের মাধ্যমে। এটা আপনার প্রচুর টাইম সেভ করবে এবং ঝামেলাটা কমাবে। তো চলেন এটা কীভাবে করবেন আমি একটু দেখাই দিই আপনাকে। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, ওই আপনার কাস্টমারের ওই ইনভয়েসটা যেটা আছে ওইটার মধ্যে আপনি আসবেন, মানে ওইটার ইডিটে যাবেন। ইডিট পেজটাতে আসার পর আপনি নিচে এরকম দেখবেন, যে দেখেন এইটা এক্সাম্পল হিসেবে আমরা করি চলেন। সো দেখেন এইটার মধ্যে দেখাচ্ছে মানে একটা অর্ডার সে প্লেস করছে আপনার কাস্টমার। সো এখানে আর আরেকটা জিনিস, সেটা কিন্তু আমি অর্ডার প্লেস করে নিছি আপনাকে দেখানোর জন্য। সো সেম নাম দেখে আবার কনফিউজ হয় না, ওকে। তো এটা একটা টেস্ট অর্ডার, ডেমো অর্ডার ভাবতে পারেন। তো দেখেন এখানে দেখা যাচ্ছে যে বজার আপনি একটা অর্ডার প্লেস করছে গরুর মাংস। এখন যখন তাকে আপনি অর্ডার কনফার্মের জন্য ফোন দিচ্ছেন বা যে কোনো কারণে হয়, সে বলতেছে এটার সাথে আমাকে আরেকটা আইটেম দিয়ে দিন। সো বা এরকম হইতে পারে যে আপনি চাচ্ছে যে দুইটা অর্ডার করতে চাচ্ছে যে একটা বাদ দিয়ে দিতে বলতেছে, যে না আমার একটা দরকার আরেকটা দরকার নাই, অথবা সে চাচ্ছে কোয়ান্টিটি বাড়াইতে বা কমাইতে। ঠিক আছে, ধরেন যে এটার কোয়ান্টিটি একটা আছে, এখানে দুইটা নিতে চাচ্ছে, যে কোনো কিছু হোক, হয় আপনি কোয়ান্টিটি বাড়ান নাইলে কমান নাইলে আইটেম বাদ দেন আইটেম যোগ করেন, যে কোনো কিছু হোক সব কিছু আপনি এই ফিচারটার মাধ্যমে খুব সহজেই করতে পারবেন কিন্তু। তো এটা করার জন্য আপনি ইনভয়েস রিসিট পেজে আসবেন, এসে আপনি যেটা করবেন জাস্ট এই অর্ডারটাকে ফার্স্টে আপনি রিসিভ করে ফেলবেন। ঠিক আছে, এখান থেকে রিসিভ করবেন মানে কনফার্ম করবেন। এখান থেকে যখন আপনি কনফার্ম করবেন এই জিনিসটা আপনাকে করতে হবে। কনফার্ম করার পর তারপরে আপনি জাস্ট এইটাকে আবার এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন যে ডেলিভারি, সরি এই যে সেন্ড টু এগেন নিউ অর্ডার, আপনার নিউ অর্ডারে যেতে হবে আবার, এটাতে চেক দিয়ে আপনি জাস্ট এই অর্ডারটাকে আবার নিউ অর্ডারে পাঠিয়ে দেবেন। তো এইটা যখন আপনি করবেন তখন কি হলো দেখেন, এখন যদি আপনি এইটার একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে নিচের দিকে এই দেখেন দুইটা অপশন অ্যাড হয়েছে যে প্লাস মাইনাস আইটেম। তো এই ফিচারটা এনাবেল করতে হইলে ফার্স্টে আপনাকে অর্ডারটা কী করে অর্ডারটা আপনাকে রিসিভ করে আবার নতুন অর্ডার ফিরে আসতে হবে। আচ্ছা, তারপরে আপনি জাস্ট এই দুইটা চেক বক্সে চেক দিয়ে জাস্ট প্লাস মাইনাস আইটেমে দেবেন। আইটেমে দেওয়ার পর অটোমেটিক আপনাকে রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে এবং এখানে আপনি আপনার সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন। সো ধরেন মনে করেন ফজর আপনি এই এই প্রোডাক্ট অর্ডার করছিল, সো সে এখন চাচ্ছে যে এইটাও নেবে, ঠিক আছে, আলু মাংসের আচারটাও সে চাইছে যে এই ইনভয়েসের আন্ডারে দিয়ে দিতে। তো তখন আপনি এখানে এসে যে কোনো অর্ডার আগের মতোই আপনি জাস্ট আবার অর্ডার নাও বাটনে ক্লিক করবেন, দেখেন আপনার কার্টে আবার এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখেন আলু ভক্ত আর গরুর মাংসের আচার এই দুইটা কিন্তু আবার অ্যাড হয়ে গেছে। সো এই এই সেম প্রসেসে আপনি জাস্ট দেখেন এখানে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু অটো ফিল আছে। এখন জাস্ট আপনি অর্ডার প্লেস বাটনে ক্লিক করলেই অর্ডারটা আবার প্লেস হয়ে যাবে, ইনভয়েস সেম জিনিস, জাস্ট এইটুকুই কাজ। বাট আরেকটা জিনিস, এখন মনে করেন সে এটাও আমি দেখা দিই, মনে করেন সে এই এটা বাদ দিতে চাইছিল, এইখান থেকে আপনি যে কোনো আইটেম বাদও দিতে পারবেন। আপনি চাইলে এইখান থেকে ক্লিক করে দেখেন আইটেমের পরিমাণ বাড়াইতে পারতেছেন কমাইতে পারতেছেন, সো যে কোনো কিছু কিন্তু আপনি করতে পারবেন। প্রসেস সব সেমই, একই প্রসেস, এখানে আসবেন হয় আইটেম বাদ দেবেন হয় আইটেম এইভাবে অ্যাড করবেন যেভাবে আমি করলাম, এভাবে আরও খুশি আরও যত আইটেম আছে আপনি কিন্তু আবার অ্যাড করতে পারবেন। ওকে, আই থিঙ্ক জিনিসটা আপনি বুঝতে পারছেন। সো এইভাবে জাস্ট আইটেম প্লাস মাইনাস করবেন, আগে করে জাস্ট আবার আপনি চেক আউট কমপ্লিট করে ফেলবেন এখান থেকে। ঠিক আছে, সো জাস্ট প্লেস বাটনে আমি অর্ডার দিলাম, দেখেন এটা কী হইলো, জাস্ট আবার অর্ডারটা প্লেস হয়ে গেলো, আবার রিডাইরেক্ট করে আপনাকে এখানে নিয়ে আসলো, দেখেন এটার সাথে এই আইটেমটাও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ইনভয়েসের টোটাল কন্ডিশন সব কিছু আপডেট হয়ে গেছে, জাস্ট ইনভয়েস আইডি কিন্তু সেমই আছে। ঠিক আছে, তার আগের ইনভয়েসেই কিন্তু এই আইটেমটা অ্যাড হয়ে গেছে, এটার জন্য আপনাকে নতুন করে অর্ডার প্লেস করতে হইলো না। তো আপনাকে এরকম হবে না, আপনি খুব সহজেই খুব কম সময়ে ঝামেলা ছাড়াই ওই ইনভয়েসের আন্ডারেই কিন্তু আপনি আরও আইটেম প্লাস অথবা মাইনাস বা কোয়ান্টিটি বাড়াইতে বা কমাইতে পারবেন। সো আই থিঙ্ক জিনিসটা বুঝতে পারছেন। আজ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ও আরেকটা জিনিস, তারপরে আপনি জাস্ট এই পর্যন্ত আসার পর নর্মালভাবে যেভাবে অর্ডারটা প্রসেস করেন ওই সেভাবে করে ফেলবেন। ওকে, জাস্ট এইটুকুই। সো আজ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।